রাজ্যের অন্যতম আঞ্চলিক শক্তি তথা এডিসির বর্তমান শাসক দল তিপ্রামো তার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন সম্প্রতি এক ভিডিও বার্তায় এক বড় ঘোষণা দিয়েছেন। কি সেই ঘোষণা, কাদের উদ্দেশ্যে এই ঘোষণা, এই ঘোষণার মূল বিষয় কি, কেন এই ধরনের ঘোষণা করলেন, এই নিয়ে সারা রাজ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। তিপ্রামাতা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন সাম্প্রতিক সময়ে দিল্লিতে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছেন এবং এই বৈঠকের পরবর্তীকালে এ রাজ্যের তিপ্রাসাদের উদ্দেশ্যে তিনি এক ভিডিও বার্তা জারি করেছেন। সেখানে তিনি এই ভিডিও বার্তায় বোবাগ্রা তথা প্রদ্যুৎ কিশোর দেববর্মন এক বড় ঘোষণা দিয়েছেন। প্রদ্যুৎ কিশোর দেববর্মন স্পষ্টভাবে তিপ্রাসাদের আগামী দুমাস অপেক্ষা করার জন্য বলেছেন। কী কারণে দুমাস অপেক্ষা করার জন্য বলেছেন, দুমাস পর এ রাজ্যে কী পরিবর্তন আসবে, কিংবা বলা যায় কেন্দ্র সরকার কোনো ধরনের বড় সিদ্ধান্ত নিতে চলেছেন কি, সেই ভরসায় কি দিচ্ছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। এজন্য কি তিনি তিপ্রাসাদের তথা তিপ্রমতার নেতৃত্বদের, ভোটারদের এবং কর্মীদের আগামী দুমাস অপেক্ষা করার জন্য অনুরোধ জানিয়েছেন। এই বক্তব্য থেকে একটা বিষয় প্রমাণিত হয়েছে যে বোবাগ্রা তথা প্রদ্যুৎ কিশোর দেববর্মনের জাম্বো টিমের সঙ্গে কেন্দ্রীয় প্রতিনিধি দল নিশ্চিতভাবে কোনো ধরনের ভরসা প্রদান করেছেন, যার জন্য তিনি এই ধরনের বার্তা দিয়েছেন তিপ্রাসাদের উদ্দেশ্যে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ইতিপূর্ব প্রদ্যুৎ কিশোর দেববর্মন ব্যাপক ভরসা জুগিয়েছিলেন, কিন্তু সমস্ত ভরসাই বিষ বাউ জলের নিচে চলে গিয়েছে। এখন বাকি রইল এই ভরসা, এটা কি শেষ ভরসা?